আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাতে বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক বাংলা মাধ্যম দিবা শাখা আজকে আমরা করব। এক দশমিক তিনের কিছু অঙ্ক আমরা করব। তাহলে চলা শুরু করা যাক আমাদের অঙ্কগুলো আমরা লশক ও গসক নিয়ে অঙ্ক শুরু করব আজকে লঘুষ্ঠ সাধারণ এই টাইপের অঙ্কগুলো আমরা করব। তবে এর আগে কিছু জিনিস আমরা শিখে রাখবো সেগুলো হচ্ছে লসাগু এবং গসাগু লসগো যখন আমরা করব তখন তখন আমরা খেয়াল রাখবো যখন আমরা লসাগু বের করতে বলবে তখন আমাদের হবে কমন টু আনকমন মানে কমনও আসবে আনকমনও আসবে আর গসাগু বের করতে বললে আমাদের আসবে শুধু কমন আমি আবার বলতেছি জিনিসটা আমরা মনে রাখি কারণ এইটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লসাগু বের করতে বললে আমরা শুধু কমন টু আনকমন করবো আর গসাগু বের করতে বললে আমরা শুধু কমন বের করবো আমরা এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কমন কী আনকমন কি এগুলো কি এগুলো আমরা যখন অঙ্ক করবো তখন এগুলো বুঝতে পারবো তবে এর আগে আমরা এটা মুখস্থ রাখি লশকও বললে কমন টু আনকমন আর গসকও বললে কমন তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা একটা উদাহরণ অঙ্ক দিয়ে শুরু করব যেহেতু আমাদের পাঠ্যকের উদাহরণটা আমাদের দেখতে হবে কারণ এগুলো থেকে আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে অঙ্ক আসার সম্ভাবনা থাকে চলো আমরা খেয়াল করি দেখো উদাহরণ পাঁচ নাম্বারটা এখানে বলতেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে তিরিশ ছত্রিশ চল্লিশ এর লসাগু নির্ণয় করো কিসের মাধ্যমে মৌলিক গুণনীয়ক আমাদের কিন্তু এখানে উল্লেখ থাকবে বা উল্লেখ যখন থাকবে না তখন তুমি যে কোনো স্টাইলে করতে পারবা যে কোনো নিয়মে করতে পারবা যখন মৌলিক গুণনিয়োগ বলবে তখন তোমার এগুলো আলাদা আলাদা করে লসাক বের করতে হবে মানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেমন তিরিশকে আমরা আলাদাভাবে করেছি ছত্রিশকে আলাদাভাগে করে করেছি চল্লিশকে আলাদাভাগে করেছি কেন করেছি কারণ আমাদের বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে ঠিক আছে আর আমরা আরও কিছু নিয়ম আলোচনা করব সেটা পরবর্তীতে তবে আমরা এখন এই অঙ্কগুলাই দেখি শুধু মৌলিক গুণনিয়োগের সাহায্যে বললে আমরা কিভাবে করব অঙ্কগুলো সেটা আমরা খেয়াল করব আর আমরা তো অবশ্যই এক দশমিক এক এবং এক দশমিক দিয়ে অঙ্কগুলো দেখেছি সেখানে আমরা অনেক অলরেডি শিখে শিখে আসছি যে মৌলিক সংখ্যাগুলো কি আর আমরা এগুলা এই যে গুণনীয় আমরা কীভাবে বের করবো সেগুলো কিন্তু আমরা এক দশমিক দিয়ে শিখে আসছি তোমরা যারা এগুলো মিস করছো তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা ক্লাসগুলো আমার তোমরা চাইলেই দেখতে পারো ইউটিউবে আর এটা আমাদের আজকে নতুন ক্লাস আজকে আমাদের স্কুলের ক্লাসটাই আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে যেন তোমরা যারা ক্লাস করতে পারো নাই তারা যেন দেখতে পারো দেখো তাহলে আমরা তিরিশকে ভাগ করেছি দুই তিন পাঁচ হয় এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার দুই তিন পাঁচ আমি কীভাবে পেলাম এটা আমি কীভাবে বের বের করা যায় তাহলে চলো আমরা দেখি তিরিশকে আমরা ভাগ করলে আমরা এটা পাবো দেখো আমি এটা কলমের ব্যবহার দেখো এই জিনিসটা খেয়াল করো এই যে তিরিশ তিরিশ লিখলাম তিরিশকে আমরা ভাগ করবো এইভাবে মানে আলাদা আলাদা করে ভাগ করব তাহলে আমরা প্রথমে তিরিশটাকে আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দ্বারা ভাগ করলে হবে পনেরো দেখছো আবার পনেরোকে ভাগ করবো আমরা তিন দ্বারা তিন তিন পাঁচা পনেরো তাহলে দুই এখানে দুই তিন পাঁচ কত কত আসতে আসে দুই তিন পাঁচ এই যে দেখো দুই তিন পাঁচ তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমরা তিরিশে কীভাবে ভাগ করেছি এবং একটা জিনিস খেয়াল করো এই যে পাঁচ এটা কিন্তু মৌলিক সংখ্যা তিন এটা মৌলিক সংখ্যা দুই এটা মৌলিক সংখ্যা তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা মৌলিক সংখ্যা দ্বারা সকল ক্ষেত্রে ভাগ করব অবশ্যই আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। আরও আমি কিছু নিয়ম তোমাদেরকে বলেছিলাম আমরা কীভাবে ভাগ করব সহজ একটা জিনিস বলেছিল তোমাদেরকে খেয়াল করো এখানে হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে দুই আমরা খেয়াল করতে পারি শৈন্য কিন্তু আমরা জোর ধরতে পারি কারণ একের সাথে শূন্য দিলে দশ হয় এর সাথে শূন্য দিলে দশ হয় তার মানে শূন্যটাকে আমরা জোর সংখ্যা ধরতে পারি তাহলে জোর সংখ্যাকে আমরা জানি জোর দ্বারা ভাগ যাবে বেজের সংখ্যাকে বেজের সংখ্যা দ্বারা ভাগ যাবে তো এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল করব যে সংখ্যাটা জোর না বেজোর সেটা দেখে আমরা ভাগ করার চেষ্টা করব তবে এই ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো আমি যেমন এখানে দুই দ্বারা ভাগ করেছি তুমি চাইলে সরাসরি পাঁচ দিয়েও ভাগ করতে পারবা বা তিন দিয়ে ভাগ করতে পারো কোনো সমস্যা নাই তবে আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে কেন সুবিধার্থে কারণ এখানে অলরেডি করা আছে দুই তিন পাঁচ তাই আমি দুয়ের পরে তিন দিলাম তিনের পরে পাঁচ দিলাম আর তুমি চাইলে শুরুতে পাঁচ দিয়ে শুরু করতে পারো কিন্তু পাঁচ দিয়ে শুরু করলেও আমাদের একই মান আসবে পাঁচ দিয়ে শুরু করলেও আমাদের মান একই আসবে জাস্ট আমরা যখন মানতে এখানে লিখবো তখন আমরা ছোটো থেকে বড় সাজাবো যেমন দুইয়ের পরে তিন তিনের পরে পাঁচ এভাবে করে বসাবো আশা করি আমার কথা ক্লিয়ার তাহলে আমি এটা মুছে মুছে দিচ্ছি ঠিক এখন একইভাবে আমরা ছত্রিশকে ভাগ করবো এই দেখো ছত্রিশকে আমরা ভাগ করেছি এই ছত্রিশকে ভাগ করলে আমাদের হয় দুই দুই তিন তিন এখন দেখো একটা জিনিস আমরা খেয়াল করব যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ভাগে ভুল আসে তাহলে আমরা আমাদের কার কার ভুল হবে এটা তো আমরা জানি কারণ আমি কী বা কীরকম পারে তা আমি না ভালো জানি যেমন তুমি কীরকম অঙ্ক পারো সেটা তুমি ভালো জানো এই এই ধরনের ক্ষেত্রে তুমি জিনিসগুলো গুণ করতে পারো গুণ করে দেখে দেখতে পারো ছত্রিশ হয় কিনা দেখো দুই দুই গুণ করলে হবে দুই দোকানে চার তিন চারা বারো তিন বারো ছত্রিশ তার মানে আমাদের ভাগটা নিয়মটা ঠিক আছে ছত্রিশ আসতেছে ঠিক একইভাবে আমরা চল্লিশ বের করব চল্লিশ দেওয়া আছে আমাদের এই যে চল্লিশ চল্লিশটা আমরা রেখে চল্লিশ টাকা আমরা ভাঙলাম দেখো চল্লিশ টাকা ভাঙলে কত আসে দুই দোকানে চার চার দোকানে আট পাঁচ আড়া চল্লিশ একদম ইজি না কোনো কিছু কোনো প্রবলেম আছে নাই একদম ইজি তাহলে আমরা কিভাবে করলাম জিনিসটা খেয়াল রাখো আমরা জোর সংখ্যা দ্বারা ভাগ করেছি মানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করেছি এবং সবগুলো সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা এটা আমাদের বলতেছে লস নির্ণয় করো আমরা আর একটা জিনিস ভালোভাবে বুঝে নেই। আমরা এই যেই নিয়মটা আমরা এখানে ফলো করেছি আমরা যে নিয়মটা ফলো করেছি সেটা হচ্ছে মৌলিক গুণনীয় নিয়ম মৌলিক গুণনীয়কের সাহায্য বললে আমরা আলাদা আলাদাভাবে করবো মৌলিক গুণনীয়ক বললে আলাদা আলাদাভাবে আমরা সংখ্যাগুলো বের করব আমাদের বলেছি কি লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক না গুণনীয়ক আচ্ছা যেটা হোক দেখো লসাগু মানে কি বলেছিলাম আমি বলেছিলাম কমন টু আনকমন এখন আমরা জিনিসটা শিখে ফেলব কমন টু আনকমন কি কাকে বলে দেখো আমরা দেখো এখানে দেখো তিরিশে তিরিশ ছত্রিশ এবং চল্লিশ কমন বলবো যে সংখ্যা এর তিনটাতে থাকবে সেটাকে আমরা বলবো কমন যেমন দেখো তিরিশে দুই আছে ছত্রিশে দুই আছে চল্লিশেও দুই আছে তার মানে তিনোটাতে আমাদের দুই আছে তাহলে আমরা দুই কমন নিতে পারতেছি এই দুই আমরা কমন নিলাম খেয়াল করো ভালোভাবে খেয়াল করো কমন বলতে আমরা বুঝি এই যে তিনটা সংখ্যা আমাদের দেওয়া আছে সে তিনটা সংখ্যায় একই রকম সংখ্যা থাকাটাকে আমরা বলবো কমন যেমন আবার বলতেছে আমি এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে তিনটা দুই থেকে আমরা একটা দুই কমন নিলাম তারপরে দেখো এই ছত্রিশে দুই আছে কিন্তু তিরিশে কোনো দুই নাই আবার চল্লিশে একটা দুই আছে তাহলে এই দুইটা দুই থেকে আমরা একটা দুই কমন নিলাম মানে তিনটা না থাকলেও দুইটার বেলা আমরা নিতে পারবো তারপরে দেখো চল্লিশে দেখো দুই আছে একটা আর কোনো সংখ্যাতে দুই নাই এখন তুমি আবার বলতে পারো স্যার এই যে দুইগুলো এই যে আগের দুইগুলো এগুলো তো আমরা নিয়ে ফেলছি এগুলো আর নিতে পারবো না সংখ্যাগুলো আমরা একবারে বেশি নিতে পারবো না কিন্তু আমরা চল্লিশে একটা দুই আছে যেটা একবারই আছে তাইলে এটাও নিয়ে নিব কেমন কেন নিব কারণ এটা হচ্ছে আনকমন আমরা লসেকো করছি লসগো মানে শুধু কমন টু আনকমন মানে সবগুলো সংখ্যায় চলে আসবে এবার আমরা আসি তিনের মধ্যে এখানে একটা তিন আছে ছত্রিশে একটা তিন আছে কিন্তু চল্লিশে কোনো তিন নাই তাহলে এই দুইটা তিন থেকে আমরা একটা তিন নিয়ে নিলাম এরপরে দেখো ছত্রিশে একটা তিন বাকি আছে আর কোথাও কোনো তিন নাই সেটাও আমরা নিয়ে নিলাম এবার আছি পাশে পাঁচে আসি আমরা এই দেখো এখানে একটা পাঁচ আছে ছত্রিশে কোনো পাঁচ নাই চল্লিশে একটা পাঁচ আছে তার মানে আমরা দুইটা পাঁচ থেকে একটা পাঁচ কমন নিতে পারি এই যে কমন নেওয়ার পর সবগুলো আমরা গুণ করে দিলে আমাদের আনসার হবে তিনশো ষাট এটাকে আমরা বলবো কমন টু আনকমন আমি যেভাবে করলাম সেই জিনিসটা তোমরা আবার করার চেষ্টা করো এবং আবার ট্রেনে চাষে দেখবা অবশ্যই আশা করি তোমাদের জন্য সুবিধা হবে এখন আমরা বইয়ের একটা অঙ্ক দেখি কীভাবে আমরা বইয়েরগুলো করব আমরা কিন্তু এটা করেছি লসাগু আর বইয়েরটা করব আমরা গসাগু চলো একের এক নম্বরটা দেখি আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করো মৌলিক গুণনিয়োগ বললে আমরা আলাদা আলাদা করে বের করব। ঠিক আছে মৌলিক বললে আমরা আলাদা আলাদা করে বের করব দেখো একশো চৌচল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো এর মৌলিক গুণনিয়োগ দেখো আমরা একশো চৌচল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারোয়ের মৌলিক গণনিয়োগ বের করব দেখো মৌলিক মানে মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব দুই দ্বারা একশো চৌচল্লিশকে ভাগ করলে আসে বাহাত্তর আবার দুই দ্বারা করবো ছত্রিশ আবার দুই দ্বারা করবো আঠারো আবার দুই দ্বারা নয় আবার তিন দ্বারা এভাবে করে আমরা করবো ঠিক একইভাবে আমরা দুশো চল্লিশকে দুই দ্বারা করবো একশো বিশকে দুই দ্বারা ষাটকে দুই দ্বারা তিরিশকে দুই দ্বারা মানে যতক্ষণ যেতে থাকবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো আমাদের আর কোনো কাজ নেই যতক্ষণ যেতে থাকবে ততক্ষণ আমরা ভাগ করতেই থাকবো ঠিক একইভাবে আমরা ছয়শো বারোকেও করবো তাহলে তোমার জিনিস খেয়াল করো এখন তুমি বলে প্রশ্নে আসতে পারে স্যার এখানে আমি কীভাবে বুঝবো কত দিয়ে ভাগ করলে আমার যাবে তোমাদের নামটা জানতে হবে আর ভাগ করার ইয়াটা তোমাদের দক্ষতা অবশ্যই বাড়াইতে হবে এক থেকে বারো পর্যন্ত নামটাগুলো মুখস্থ রাখবা এর চেয়ে বেশি মুখস্থ রাখতে পারলে তারও ভালো অবশ্যই নামটা মুখস্থ রাখতে হবে কারণ এই নামটা মুখস্থ ছাড়া তুমি কিন্তু এগুলো করতে পারবে না আর আমরা কিন্তু জানি একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবেই সৃজনশীল একটা আসবেই এই টাইপের অঙ্ক হানড্রেড পারসেন্ট শিওর থাকো তোমরা এখন দেখো তুমি কিভাবে লিখবে এক চল্লিশ লিখে সমান সমান দিয়ে এই সবগুলো মৌলিক সংখ্যাগুলো লিখবা ছোটো থেকে বড়ো দুশো চল্লিশ লিখে এই সবগুলা মৌলিক সংখ্যাগুলো লিখবা তারপর দুশো ছয়শো বারো লিখে সবগুলা মৌলিক সংখ্যাগুলো লিখবা তাহলে চলো আমরা পরের ক্লাসে যাই স্লাইডে যাই দেখো এই যে দেখো আমরা যে সংখ্যাগুলো পেলাম এই যে দেখো লিখলাম এই যে লিখলাম এই যে লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে কি গাশঘ মানে হচ্ছে কমন নেওয়া দেখো আমরা কীভাবে কমন নেই খেয়াল করো আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া তাহলে দেখো এই দুই দুইখানে তিন আছে দুইখানে দুই আছে আমরা একটা দুই নিলাম ঠিক আছে এই তিনটাতে দুই আছে আমরা একটা দুই নিলাম দেখো এখানে দুইটা দুই এক ছশো বারোতে কোনো দুই নেই তাহলে যাবে না এবার দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন কমন যে এই যে তিন তাহলে এগুলো গুন করলে হবে আমাদের বারো যখন আমরা গসাগু করব শুধু কমনই নিব আর কিছু আমরা নিব না গসাগু করলে আমরা শুধু কমনই নিব আর কিছু নিব না আমি আবার বলতেছি আমরা যখন গসাগু করব শুধু কমনটাই নিব আর লসাগু করলে আমরা এই বাকিগুলো নিয়ে নিতাম বাকিগুলো আমরা নিয়ে নিতাম তোমরা কি আমার কথা বুঝতে পারছো আমি আবার একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে একদম ভালো করে দেখো আমাদের কাজ হচ্ছে গসাগু গসাগু মানে কমন দেখো এখানে দুই এখানে দুই এখানে দুই তিনটা দুই আমাদের আছে তাহলে আমরা একটা কমন নিতে পারি দুই নিলাম কমন তারপরে তিনটা দুই থেকে আমরা একটা দুই কমন দিতে পারি নিলাম তারপর দেখো দুইটা দুই আছে কিন্তু পরবর্তী সংখ্যায় কোনো দুই নেই তাহলে মানে যাবে না ঠিক একইভাবে দুই আছে আর যাচ্ছে না দেখো এবার তিন এখানেও তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন কমন যাবে এই যে আমাদের তিন এই করে দিলে আমাদের আনসার হবে বারো একদম সহজ লসাগু হোক আর গসাগু হোক নিয়মটা আমাদের একই থাকবে আমরা যখন লসাগু করব তখন প্রথমটা দেখব টু আনকমন আর গসাগু যখন বলবে শুধু কমনগুলাই নিব এখন আমরা একটু খ নম্বরটা করি কারণ খ নাম্বারটা একটু কঠিন দেখো একটু বড়ো লাগবে তোমাদের কাছে খ নম্বরটা খেয়াল করো পাঁচশো এই মৌলিক গুণ বিশ্লেষণ করো ঠিক একইভাবে আমরা দেখো তিন দ্বারা করবো চার তিন দ্বারা দেখো তিন দ্বারা পাঁচশো পঁচিশকে আমরা ভাগ করবো পাবগত একশো পঁচাত্তর আবার একশো পঁচাত্তরকে পাঁচ দ্বারা করবো আমরা কিন্তু জিনিসগুলো মনে রাখছিলাম মনে আছে তোমাদের আমি কী বলেছিলাম যে যখন সংখ্যার শেষে পাঁচ থাকবে তখন পাঁচ দ্বারা বাঘ যাবে এগুলো হচ্ছে নিয়ম আমি আবার বলতেছি যদি পাঁচ অথবা শূন্য পাঁচ থাকে তাহলে আমাদের পাঁচ দ্বারা বাঘ যাবে আবার পাঁচ কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তাহলে আমরা শুরুতে পাঁচ দিয়ে করতে পারতাম তাহলে শুরুতে পাঁচ দিয়ে করা যাবে কোনো সমস্যা নাই তাহলে আমরা তিন দ্বারা করলে যা হবে পাঁচ দ্বারা পাঁচ দ্বারা করলেও তাই আসবে কারণ পাঁচ দ্বারা করলে তিন দ্বারা যাবে তুমি যেভাবে করো না কেন আনসারগুলো কিন্তু এরকমই আসবে তুমি যেই নিয়মে করো না কেন এরকমই আসবে আনসার ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি বলতে পারো সাড়ে তিন দ্বারা করছো আমি পাঁচ দ্বারা পাঁচ দ্বারা করলে কি হবে হবে সমস্যা নাই তোমরা যেভাবে করো মান কিন্তু এগুলোই আসবে আবার তোমরা এই চারটা কিন্তু গুণ করে দেখতে হবে যে পাঁচশো পঁচিশ হয় কি না হলে বুঝবা যে তোমাদের অঙ্ক রাইট ঠিক একইভাবে আমরা চারশো পঁচানব্বইকে করবো তিন দ্বারা তুমি চাইলে পাঁচ দ্বারা করতে পারতা তাহলে আমরা তিন দ্বারা করব তিন দ্বারা করলে হবে একশো পঁয়ষট্টি আবার তিন দ্বারা করব পঞ্চান্ন আর পাঁচ দ্বারা করলে এগারো এগারো কিন্তু মৌলিক সংখ্যা তার মানে আর কোনো ভাগ যাবে না ঠিক আছে কীভাবে পাঁচশো সত্তরকে আমরা করব দুই দ্বারা তাহলে হবে দুশো পঁচাশি তিন দ্বারা করব পঁচানব্বই পাঁচ দ্বারা করলে উনিশ উনিশ হচ্ছে মৌলিক সংখ্যা এখন আমরা আমরা করতেছি কিন্তু গসাগুক তাহলে আমরা কমন নিব খেয়াল করো এখানে একটা তিন এখানে একটা তিন এখানে একটা তিন তাহলে তিনটা তিন থেকে আমরা একটা তিন কমন নিলাম এবার দেখো এখানে একটা পাঁচ সরি এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ তাহলে তিনটা পাঁচ থেকে আমরা একটা পাঁচ কমন নিলাম তাহলে তিন পাঁচ আর পনেরো আনসার হবে পনেরো একদম সহজ তোমরা একটু বাসায় ভালোভাবে ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা একদম ইজি লাগবে অঙ্কগুলো তোমাদের কাছে তাহলে তোমরা ভালো থাকবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম